গাছপালার প্রকৃতিকে ভালোবেসে নিজের ভ্রমণ সাজিয়েছেন রাজধানী মোহাম্মদপুরের আশফিয়া সাবিনা শৈশব থেকে বিচিত্র ফল ফসল আর শৌখিন কৃষির সাথে তার বসবাস তিনি জানিয়েছেন এখান থেকে তিনি খুঁজে পান সুস্থভাবে বেঁচে থাকার প্রাণশক্তি বিস্তারিত ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে মহম্মদপুরে পনে আট কাঠা জমির উপর ছতলা বাড়ির ছাদ ফুল ফল সবজি শৌখিন উদ্ভিদ সহ সব ধরনের গাছই এখানে বড় বড় আকারের যা করতে উদ্যোক্তা দু সাবিনা সতেরো সালে বাড়িটি নির্মাণ করেছেন কৃষি ও প্রকৃতির অনুকূল করে আমি অনেকের কাছে যে কমপ্লেন্টার শুনি যে অনেকে এটা জিনিসটা বোঝে না যে গাছটা রাখলে কিন্তু ছাদের কোনো ক্ষতি হয় না কিন্তু আমাকে এটা মেনটেন করতে হবে হ্যাঁ আমি যদি ডাইরেক্ট ছাদে রেখে দিই डेफिनेटলি ছাদের ক্ষতি হবে হ্যাঁ কিন্তু অনেকে এটা করে না সামহাউ যে কারণে হোক বাড়ির মালিকেরা এটাকে অনেক অনেক ক্ষেত্রে হ্যাঁ অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয় আমি এটা দেখেছি ভবনের সবখানি ফসল আর সবুজের এর প্রকৃতির প্রতি অদম্য টান তার শৈশব থেকেই যার অনুপ্রেরণায় যুগিয়েছিলেন তার প্রয়াত বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের শিক্ষক ফলপালাদি শাকসবজি বাবা করতেন এবং পাওয়ার সাথে সাথে আমি করতাম

শহরের সাতকৃষি ধীরে ধীরে প্রসার ঘটছে প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে যেমনটি ঘটেছে এই সাতকৃষি উদ্যোক্তা মনে করছেন যে এর মাধ্যমে কিছুটা হলেও নগরের উষ্ণতা কমে আসতে পারে ঢাকার মহৎপুরের সাইক সিরাজ এখন জন্মসমদ্দেগ হল বিকাশের স্টুডেন্ট একাডেমি নিজের বিকাশ নিজে কর।